নমস্কার, আমি অন্বেষা। আপনারা দেখছেন মালদা টুডে। আসছে বিস্তারিত খবরে। ফের তীব্র নদী ভাঙন ফুলহার নদীতে, একই সাথে ফুলহার নদীতে প্লাবিত বিশাল এলাকা। ফুলহারের জলস্ফীতি ঘটতেই ফের নদী ভাঙন মালদায়। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের রশিদপুর এলাকায় শুরু হলো ফুলহার নদীতে ভাঙন। তলিয়ে গেল কয়েকশো মিটার এলাকা, জলের তলায় কেটে যাচ্ছে বিঘার পর বিঘা জমি। আতঙ্কে রীতিমতো দিশেহারা এলাকার সাধারণ মানুষ, বাড়ি ছেড়ে অন্যত্র ঠাঁই নিতে হচ্ছে এলাকার বহু সাধারণ মানুষকে। আমরা আতঙ্কের ভয় ভীতুতে রয়েছি। রাস্তাঘাটে নদীর ধারে আমরা এসে উপস্থিত হয়ে গেছি। আমাদেরকে কিছুক্ষণের মুহূর্তে বাড়িঘর ছাড়তে হবে, যা 100 মিটার রয়েছে নদীর গর্ভ ভাঙন থেকে। তারপর সে 50 মিটার ইলেকট্রিক পোল। এবার আমরা এখানে 100টা বাড়ি আর প্রায় 150টা পরিবার ওতে কন্টেস্ট করে আমরা থাকি। এই 150টা পরিবার অর্থাৎ 100টা বাড়ি নদীর গর্ভে চলে যাওয়ার সম্মুখীন চলে এসেছে। নদী থেকে দূরত্ব কত? 100 মিটার প্রায় 100 মিটার নদী থেকে আমাদের বাড়ি হচ্ছে 100 মিটার। 100টাই পরিবার, 100টাই ঘর কিন্তু নদীর গর্ভে চলে যাবে। এখন কত পর্যন্ত ভাঙন হয়েছে, মানে কত বিঘা গেছে নদীর গর্ভে? প্রায় 100 বিঘার নদী চলে গেছে এখান থেকে। আবার তার আগে কিন্তু 100 বিঘা আমাদের নদী একার জমি আমাদের নদীর গর্ভে চলে গেছে। কেমন আতঙ্কে আছেন আপনারা? আমরা প্রচুর আতঙ্কে আছি, না ভয়ে ভীতু আছি। একটু ইলেকট্রিকের সমস্যা, 10-15 মিটার মধ্যে ইলেকট্রিক কেটে যাবে। এই ইলেকট্রিক কেটে যাওয়াতে অন্ধকার পুরো ওটা হয়ে যাবে। রশিদপুর গ্রামটা, ভাকুরিয়া গ্রাম, কাওয়াডল গ্রাম, উত্তর ভাকুরিয়া গ্রাম, মিরপাড়া, তাঁতিপাড়া পুরোটাই অন্ধকারে ছায়াচ্ছন্ন হয়ে যাবে। এখন ভাঙন কোথায় কোথায় চলছে? ভাঙন রশিদপুর পুরো গ্রামটাই চলছে, না দক্ষিণ ভাকুরিয়া রশিদপুর গ্রামে চলছে ভাঙন। সেটা হচ্ছে মিয়াহাট অঞ্চল, ইসলামপুর অঞ্চল, থানা হচ্ছে হরিশ্চন্দ্রপুর, জেলা হচ্ছে মালদা, পশ্চিমবঙ্গ। এই নদী মানে খুব কাটানো হচ্ছে স্যার। রশিদপুর আমাদের ইসলামপুর অঞ্চল, আমাদের রশিদপুর দক্ষিণ ভাকুরিয়া খুবই কাটানো হচ্ছে। আমাদের ব্যবস্থা মানে রাজমান, আমরা মানে ঘুমাতে পারছি না। হ্যাঁ, আমাদের খুব অবস্থা খারাপ। 100 থেকে উপরে বাড়ি ঘুরে আমাদের এখানে আছে সব। আমরা হাই হাই মানে করছি আমরা। হ্যাঁ, নদী থেকে বাড়ির দূরত্ব কত? কম থেকে 100 মিটার তো কই কম মানে হবে স্যার। এখন ভাঙন কি হারে চলছে? দারুণ চলছে। প্রশাসনকে জানিয়েছেন? না জানিয়েছি না, জানালের মাধ্যমে জেনেছি। আমাদের মানে সমিতি রশিদপুরে মানে দক্ষিণ ভরিয়া মেম্বার এলাকা জানিয়েছি, আবহাওয়া জানায় কি জানাইলে আমরা বলতে পারছি না স্যার। আতঙ্ক কেমন আছে এখন আপনাদের? খুব অবস্থা খুব খারাপ আমাদের। আপনারা কি বাড়ি ঘর ছেড়ে দিয়েছেন? মানে সামান টামান সব আমরা বাইর করে আমরা অন্য জায়গায় রেডি রেখেছি। আমি সামান টামান সব রেডি রেখেছি। প্রশাসনের কাছে কি চাইছেন? আমাদের থাকার জায়গা। মালদা টুডে। বিপদসীমার উপর দিয়েই বইছে ফুলহারের জল। শুরু হয়েছে ভাঙন, নদী গর্ভে তলিয়ে যেতে শুরু করেছে পাটের জমি থেকে শুরু করে আম বাগান। ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গেলেন মন্ত্রী সহস্রনামুল নেতৃত্ব। সোমবার ভাঙন কবলিত রশিদপুর পরিদর্শনে যান হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমল হোসেন। মন্ত্রীকে সামনে পেয়ে ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। তাদের অভিযোগ, ভাঙন সমস্যায় ওদের জন্য এতদিন কেন কোনো কাজ করা হলো না, এখন যখন সব শেষ তখন আসছে প্রশাসন। এলাকাবাসীর ক্ষোভ স্বাভাবিকভাবে মেনে নিয়েছেন মন্ত্রীও। তিনি জানান, প্রশাসনের সঙ্গে সব রকম কথা চলছে। এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় ভাঙন রোধের চেষ্টা করা হবে। যদি ঘরবাড়ি তলিয়ে যায় পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। আমি এই গ্রামেই থাকব। সমস্ত গ্রাম জুড়ে কার্যত হাহাকার পড়ে গিয়েছে। জানা গিয়েছে প্রত্যেক দিন প্রায় 100 মিটার করে গ্রাস করছে ফুলহার নদী। এইভাবে ভাঙন চলতে থাকলে হয়তো 2 দিনের মধ্যে সম্পূর্ণ গ্রাম তলিয়ে যাবে। নদী ভাঙন সমস্যা নিয়ে রাজ্য সরকারকে দোষছে বিরোধীরা। আমরা এখন বর্তমানে রশিদপুরে দাঁড়িয়ে আছি। রশিদপুর থেকে আমাদের ফুলহার নদীর যে হিসাবে ভাঙনটা চলছে, এই ভাঙন প্রায় এই নদী থেকে রশিদপুরের এখন ভাঙনের দূরত্ব মাত্র 100 মিটার দূরত্ব। তার জন্য মানুষকে বলছি এবং মানুষের সাথে আছি, নদী ভাঙনের জন্য আমরা ডিএম সাহেবের কাছে আবদার করেছি। ডিএম সাহেব আমাকে এখনই ফোনের মাধ্যমে বললেন যে আমাদের ডিপার্টমেন্ট, ইরিগেশন ডিপার্টমেন্ট এবং ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট যারা যে আছে তারা একটার মধ্যে পৌঁছে যাচ্ছে, এবং ইরিগেশন ডিপার্টমেন্ট একটার মধ্যে তারা এই ভাঙন রোধের ভারত কত প্রতিরোধ করা যাবে এটা তো বলা।
তো যাই হোক, আমরা এখানকার মানুষের সাথে আছি। সরকার সরকারকে আমি এই এখানকার বিষয় জানিয়ে আমি বিধানসভায় তুলে ধরব এবং যতখানি পারি এদের জন্য, এদের যদি বাড়িঘর যদি নদীর গর্ভে চলে যায় তার জন্য আমরা প্রতিবাদ করব এবং তাদের পুনর্বাসনের জন্য আমরা সরকারের কাছ থেকে আবেদন করব এবং তাদের জন্য পুনর্বাসন হয় তার জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাব যেন তারা পুনর্বাসন। দাদা আতঙ্কে রয়েছি, আমাদের ঘর বাড়ি কিছুক্ষণের মধ্যে কেটে যাবে, কতক্ষণের মধ্যে কাটবে আমি বলতে পারছি না, কিন্তু যা পরিস্থিতি নদীর একদম সোজা আমার বাড়ির সামনে চলে আসে। এখান থেকে 100টা পরিবার 100টা ঘর কিন্তু নদীর গর্ভে চলে যাচ্ছে। এর জন্যে আমি সরকার পক্ষ হোক বা প্রশাসনের পক্ষ হোক আমি দেনেন্দিয়ার ওদেরকে অনুরোধ করছি যেন আমাদের সুব্যবস্থা করা হোক, অর্থাৎ পুনর্নির্বাসনের ব্যবস্থা করা হোক। তাছাড়া আমাদের কোনো উপায় নাই, আমরা কোনো প্লাস্টিক চাই না, কোনো দানা পানি চাই না, আমাদের চাই জায়গা। আমরা জায়গায় জন্য আমরা সরকার পক্ষকে অনুরোধ করছি আমাদের জন্য জায়গার ব্যবস্থা হয়ে যাক। আমরা প্লাস্টিক চাইবো না, কোনো দানা পানি চাইবো না, কোনো জল চাইবো না, আমাদের সব আছে কিন্তু আমাদের জায়গার ব্যবস্থা করে দেওয়া। আমাদের জমি, পাটের জমি, ধানের জমি সব চলে গেল, বিঘার বিঘা চলে গেল, এখন শেষ পাল্লায় আছে আমাদের বাড়ি, এটা কিছুক্ষণের মধ্যেই কেটে যাবে দাদা। এখনো কোনো সাহায্য নাই, কোনো সুবিধা নাই, একদম আমরাই যা করছি, আমরাই নিজের ভাড়াটা করে নৌকা টৌকা দিয়ে আমরা এই পারোপার করছি, মালপত্র নিয়ে আমরা ট্রেক্টরে করে ওইদিকে ওই বিহার দিকে নিয়ে যাচ্ছি। আমাদের সরকার পক্ষ থেকে বা প্রশাসন থেকে কোনো ব্যবস্থা করা হয় না। মালদা টুডে। মৃত বিজেপি কর্মীর বাড়িতে সমবেদনা জানাতে গেলেন উত্তর মালদা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু। বিজেপি কর্মীর বাবাকে খুন করার অভিযোগ তৃণমূল কর্মীর ছেলে ও বৌমার বিরুদ্ধে। রবিবার সকালে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার করেছিল পুলিশ। বিজেপি কর্মী বরুণ মুর্মুকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠে ছেলে বিপ্লব মুর্মু ও বৌমা শর্মিলা মুর্মুর বিরুদ্ধে। গ্রাম পঞ্চায়েত নির্বাচনে মালদা জেলার বামনগোলা ব্লকের কয়নাদিঘি এলাকায় শর্মিলা মুর্মু প্রার্থী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের, বরুণ মুর্মু প্রচার করেছিলেন বিজেপি প্রার্থীর হয়ে। বিজেপি প্রার্থীর কাছে হেরে যান শর্মিলা মুর্মু। নির্বাচন পরবর্তীতে শনিবার রাতে বাবাকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠে ছেলের বিরুদ্ধে। খুনের অভিযোগে ছেলে বিপ্লব মুর্মু এবং বৌমা শর্মিলা মুর্মুকে গ্রেফতার করে পুলিশ। সোমবার তাদের তোলা হয় মালদা জেলা আদালতে। বিজেপি কর্মী খুনের ঘটনায় বাকি অভিযুক্তদের গ্রেফতারের দাবি তুলে বামনগোলা থানার অন্তর্গত পাকুয়া পুলিশ ফাঁড়ির সামনে অবস্থান বিক্ষোভ বিজেপির। উপস্থিত ছিলেন উত্তর মালদা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু, উত্তর মালদা সাংগঠনিক জেলা সভাপতি উজ্জ্বল দত্ত সহ অন্যান্য জেলার নেতৃত্ব। সাংসদ খগেন মুর্মু বলেন, বরুণ মুর্মু দীর্ঘদিন ধরে বিজেপি কর্মী হিসেবে কাজ করতেন, তার উপর হামলা হবে এমন আশঙ্কা করে পুলিশকে জানালেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। ছেলে এবং বৌমা গ্রেফতার হলেও আরও কয়েকজন এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে, তাদের গ্রেফতারের দাবিতে তারা অবস্থান বিক্ষোভ করেন। আপনি যখন ওই ঘরে গেলেন, এটাই তো চলছে, আজকে খুন হলো, জল জল জ্যান্ত মানুষ একটা মানুষ। গতকাল তিনি খুন হলেন, গতকাল 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা পর নেগোসিয়েশন করে সারেন্ডার করিয়েছে দুজনকে। বাকি খুনিরা গেলেন কোথায়? যারা এখানে খুন করেছেন, খুনের সঙ্গে যুক্ত আছেন, যারা নেমড ইন এফআইআর আছেন, তাদের এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি। এখানে আইসি বলছেন খুন নয়, প্রথমে তিনি জিজ্ঞাসা করাতে বলেন খুন নয়, তাহলে এটা কি হয়েছে? খুন করে তাকে ঘরের মধ্যে তালা বন্ধ করে ঝুলিয়ে রাখা হয়েছে, এটা খুন না? তাহলে আজকে খুনটাকে উনি অস্বীকার করছেন? উনি এখানে উর্দিটা খুলে নিয়ে তৃণমূলের ঝান্ডা নিয়ে তাকে মিছিলে হাঁটতে বলুন, তিনি মিছিলে হাঁটুক। মালদা টুডে। কোথাও যাবেন না, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন মালদা টুডে। ফিরে এলাম বিরতির পর। আগ্নেয়াস্ত্র সহ বৈষ্ণবনগর থানার পুলিশের জালে এক যুবক, ধৃতের নাম সহদেব মণ্ডল, বয়স 18, ধৃতের বাড়ি কালিয়াচক থানার চর বাবুপুর এলাকায়।
জানা যায়, রবিবার রাত্রে বিশেষ সূত্রে খবর পেয়ে ষোলো মাইল পেট্রোল পাম্প ৩৪ নম্বর জাতীয় সড়ক এলাকায় হানা দেয় বৈষ্ণবনগর থানার পুলিশ। ষোলো মাইল পেট্রোল পাম্প এলাকায় মোটর বাইক নিয়ে ঘোরাফেরা করতে দেখে এই যুবককে আটক করে পুলিশ। তার দেহ তল্লাশি করে উদ্ধার হয় একটি পাইপ গান। গ্রেফতার করা হয় ওই যুবককে। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইন ধারায় মামলা দায়ের করা হয় বৈষ্ণবনগর থানায় এবং শুরু হয় তদন্ত প্রক্রিয়া। সোমবার ধৃতকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করে বৈষ্ণবনগর থানার পুলিশ। মালদা টুডে। অনুষ্ঠান বাড়িতে এসে গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল ১১ বছরের এক নাবালিকা। ঘটনায় প্রায় ৩০ মিনিট পর উদ্ধার দেহ। এরপর হাসপাতালে নিয়ে আসা হলে ওই নাবালিকাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। সোমবার ঘটনাটি ঘটেছে মালদার ইংলিশ বাজার ব্লকের মিল্কির খাসখোল এলাকায়। এই ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। জানা যায়, সোমবার সকালে ওই নাবালিকা তার বাবা শেখ রাব্বুলের সাথে মিল্কির খাসখোল এলাকায় এক অনুষ্ঠান বাড়িতে এসেছিল। অনুষ্ঠান বাড়িতে এসে সঙ্গী সাথীদের সাথে ওই নাবালিকা গঙ্গায় স্নান করতে যায়। সেই সময় গঙ্গায় তলিয়ে যায় তিনজনই। দুজনকে উদ্ধার করা গেলেও প্রায় ৩০ মিনিট পর উদ্ধার হয় ১১ বছরের ওই নাবালিকা জাসমিন খাতুনের দেহ। এরপর স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। পরে মৃতদেহ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয়। ঘটনাটা আমি ঈশ্বর জমিতে ছিলাম আর তিনটা বাচ্চা ডুবলো, ডুবার পরে দৌড়ে আসলাম আর আমার সঙ্গে একজন ছিল, তো দুটো বাচ্চাকে উঠানো গেছে আর মেয়েটা ডুবে গেছে। মেয়েটাকে কি পাওয়া গেল? পাওয়া গেল, এখনই পাওয়া গেল। কি বেঁচে আছে? না, বেঁচে নাই, এখন ক্রিয়া মরে গেছে, হসপিটাল গেল। মালদা টুডে। আষাঢ় শেষ, এখন আমন চাষের মরশুম। এমন সময় চাষিদের নাওয়া খাওয়ার সময় থাকে না। এতদিনে বেশিরভাগ জমিতেই আমনের চাষ শুরু হয়ে যায়, কিন্তু এবার জলের অভাবে ধান গাছ রোপণ করতে পারছেন না কেউ। আকাশে মেঘ জমলেও সেভাবে বৃষ্টি নেই, তাই আপাতত শ্যালোর জলের উপরই ভরসা করে ধানের চারা রোপণ করছেন সবাই। উত্তর মাধাইপুর গ্রামের আমন চাষি মোহাম্মদ রাজু আলী এবার বিঘা পাঁচেক জমিতে আমন চাষ করেছেন। তিনি বলেছেন, এবার বৃষ্টির পরিমাণ খুব কম, জলের অভাবে ঠিকমতো ধান লাগাতে পারছি না। শ্যালোর জলে কোনো রকমে ধান লাগাচ্ছি। বর্তমানে ধানের চারা লাগানোর শ্রমিকদের মজুরি অনেক বেশি, পর্যাপ্ত শ্রমিকও পাওয়া যাচ্ছে না। বীজতলা থেকে চারা তোলার জন্য শ্রমিকরা ৪০০ টাকা মজুরি দাবি করছে আর লাগানোর জন্য ২০০ টাকা। শ্রমিকরা দিনে মাত্র ৪ ঘন্টা কাজ করে। আসলে এলাকার শ্রমিকদের বেশিরভাগই ভিনরাজ্য কিংবা মালদা শহরে কাজ করে, সেই কারণে শ্রমিকদের মজুরি দিন দিন বাড়ছে। পর্যাপ্ত বৃষ্টি হলে এই এলাকায় বিঘা প্রতি ১০ থেকে ১২ মণ ধান উৎপন্ন হয়। এই এলাকায় একটি ডিপ টিউবওয়েল রয়েছে, কিন্তু আমার জমি তার সীমানার বাইরে পড়ে গিয়েছে, তাই আমার সমস্যা বেশি। এখন এক বিঘা জমি চাষে ৪,৫ থেকে ৫,০০০ টাকা খরচ, সে হিসেবে ফসল পাওয়া যাচ্ছে না। এলাকার আরেক ধান চাষি উজ্জ্বল চৌধুরী জানান, এখন ধানের চারা রোপণের সময়। কয়েকদিন আগে পর্যন্ত জলের ভয়ঙ্কর সমস্যা ছিল, তবে সামান্য বৃষ্টি হয়েছে, তার সঙ্গে শ্যালোর জল দিয়ে বিঘা ৩ জমিতে আমন চাষ করছি। কয়েকদিন আগে পর্যন্ত চারা রোপণের শ্রমিক পাওয়া যাচ্ছিল না, এখন অবশ্য তাদের পাওয়া যাচ্ছে। এটা হেমত ধান বলা হয়, আমন ধান যাকে বলা হয়। আচ্ছা, হ্যাঁ, তো এখন মাঠের পরিস্থিতি কিরকম? মাঠের পরিস্থিতি বৃষ্টিপাতল খুব কম, যার জন্য মানে জলের অভাবে ধান লাগাতে পারছে না। মেশিন টেশিন দিয়ে জল করে, আচ্ছা, হ্যাঁ, ধানটা লাগানো হচ্ছে। পাটের রেটও খুব তাহিজ, পাট পাওয়া যাচ্ছে না, ধান লাগানো পাট, ধান তোলা পাটও পাওয়া যাচ্ছে না। ৪০০ টাকা নিচ্ছে ধান তোলা পাট, আর ধান লাগানো পাট ২০০ টাকা। কতক্ষণ কাজ করে যারা? ৪ ঘন্টা, ওই ছেলেরাও করে ৪ ঘন্টা, প্রায় ৬টা থেকে ১২টা পর্যন্ত ছেলেরা, তার মধ্যে রেস্ট মেস্ট এটা ওটা সব কিছু। কেন লেবার কি পাশে পাশে শহর, কাজের কাম নাই, এখানটাই চলে যাচ্ছে শহরের দিকে রাজমিস্ত্রি কাজ, অনেকে বিদেশে চলে গেছে শুকনো কাজের জন্য, সবাই জলে নামতে চাইছে না। এরকম হওয়ার সম্ভাবনা আছে? এগুলো ১০ থেকে ১২ মনের বিঘে হয়, যদি উপরবেলা বৃষ্টি দেয় তবে। জলের সংকট, মাঝে একটা ডিপ টিউবওয়েল আছে, সেই ডিপ টিউবওয়েলের এরিয়ার বাইরে পড়ে গেছে। আমরা করছেন এটা? এটা সরনা ধান। এখন কি করছেন আপনারা? সরনা ধান লাগাচ্ছি। জলের সমস্যা হয়েছিল? জলের সমস্যা এর আগে হয়েছিল, বৃষ্টি ছিল না। আচ্ছা, এখন বৃষ্টিও আছে আর ডিপ টিউবওয়েলের জল দিয়ে চাষ টাস করছে নাকি? হ্যাঁ, এখন সবাই ব্যস্ত, সব জমি জায়গা লাগাচ্ছে সবাই ব্যস্ত। রুকনি পাওয়া যাচ্ছে অ্যাভেলেবল বাজারে? এখন অ্যাভেলেবেল হয়ে গেছে, কিছুদিন আগে ৪-৫ দিন আগে পাওয়া যাচ্ছিল, এখন একটু লাগানো কমে গিয়েছে, বেশি ধান লাগে গিয়েছে, হালকা হালকা আছে লাগানো। কী ধান এটা? স্বর্ণ হলো, হেমন
এমন ধান না? কতটি ধান লাগিয়েছেন আপনি এবার? ধান আমি 3 বিঘা চাষ। নিজের জমি? নিজের জমি 1 বিঘা, অন্যজনের জমি টাকার উপরে দিয়ে। আচ্ছা। মালদা টুডে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, ফিরে আসছি পরবর্তী বুলেটিনে, চোখ রাখুন মালদা টুডের পর্দায়, নমস্কার।